সমস্যায় লগেরা নাই ক্ষুদ্র চাহ খেতিয়কর। পাঁচ দিন ধরে বটলি ফ্যাক্টরিয়ে কেঁচাপাত ক্রয় নকরার ফলত বেশি দীঘল হয়ে গেছে চাহর আগ, ফলত বিপাঙ্গত পড়েছে ক্ষুদ্র চাহ খেতিয়কসকল। দীঘল আগ সমূহ চাহ ফ্যাক্টরিয়ে ক্রয় নকরাত সমস্যার সৃষ্টি হয়েছে চাহ খেতিয়কসকলের মাজত। যেহেতু বুধবারে বটলি ফ্যাক্টরিয়ে যে ক্ষুদ্র চাহ খেতিয়কর চাহপাত ক্রয় নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর সেই সিদ্ধান্ত বুধবারে বাতিল করা দেখিলে পাওয়া গৈছিল। তার পছতে কিছু পরিমাণে সকাহ লাভ করেছিল ক্ষুদ্র চাহ খেতিয়কে, কিন্তু তার পাছতো যেন কিছুমান সমস্যায় দেখা দিছে ক্ষুদ্র চাহ খেতিয়কর সম্মুখত, কিয়নো পাঁচ দিন ধরে বটলি ফ্যাক্টরিয়ে কেঁচাপাত ক্রয় নকরার ফলতেই বেশি দীঘল হয়ে গৈছে চাহর আগসমূহ, ফলত বিপাঙ্গত পড়েছে ক্ষুদ্র চাহ খেতিয়কসকল। সরকারে অনতিপলমে চাহ খেতিয়কসকলের উচিত মূল্য নির্ধারণ করিব লাগে। বটলি ফ্যাক্টরিসমূহে যি মইমতালি, সেই মইমতালিসমূহ অতি শীঘ্রে নাকি লগাব লাগে। আজি নিম্নগামী হওয়ার ফলত যিসকল খেতিয়কসকলের আর্থিক অবস্থা নথৈ অবস্থা হয়েছে, সেই সকল খেতিয়কসকলক আর্থিকভাবে এককালীন অনুদান আগবঢ়াব লাগে।